শেষ প্রান্তে, আর আটটা দল বাকি এবং এই আট দলের মধ্যে থেকেই আমরা পেয়ে যাব এবারে বিশ্ব চ্যাম্পিয়নকে। আজকে কোয়ার্টার ফাইনাল স্টেজটা শুরু হচ্ছে, দুটো ম্যাচ রয়েছে, ম্যাচ দুটো নিয়ে আজকে কুল কিক অফে কথা বলবেন জাতীয় নারী দলের হেড কোচ গোলাম রব্বানি ছোটন। ছোটন দা, স্টুডিওতে স্বাগত আপনাকে। কোয়ার্টার ফাইনাল আটটা দল চলে আসছে, এর মধ্যে সবগুলো কি প্রত্যাশিত ছিল না আপনি দুই একটা দলের আশাতে একটু সারপ্রাইজ? না, আমি আসলে যে আটটা দল আসছে তারা তাদের প্রথম রাউন্ড এবং নকআউট পর্বে তারা তাদের যোগ্যতা প্রমাণ করেই আপনার যোগ্যতার দলগুলো আপনার কোয়ার্টার ফাইনাল আসছে। রাইট, আজকে ফ্রান্স উরুগুয়ে ম্যাচ আছে, ব্রাজিল এবং বেলজিয়াম খেলবে, কালকে ইংল্যান্ড এবং ইংল্যান্ডের খেলা আছে, এবং এরপরে আছে ক্রোয়েশিয়া রাশিয়া খেলা, ইংল্যান্ড সুইডেন খেলা আছে। এই চারটা ম্যাচ, এখান এই ম্যাচগুলো আপনি যেমনটা বলছেন সবগুলো দলের যোগ্যতা আছে, এখানে কি আপনার মনে হয় না যে জার্মানি বা আর্জেন্টিনা বা এ ধরনের দলগুলোকে মিস করছেন বা স্পেন? না, আপনার যে দলগুলো তো আপনার চলে গেছে, জার্মানি, স্পেন, আপনার এরা তো অবশ্যই খুবই ভালো দল, কিন্তু যারা আসছে তারা কিন্তু তাদের যোগ্যতা প্রমাণ করে এখানে আসছে। আপনি যদি উরুগুয়ে ধরেন, আপনার চারটা ম্যাচ এবারে আপনি যদি দেখেন, প্রত্যেকটা ম্যাচে তারা তাদের প্রাধান্য বিস্তার করে কিন্তু খেলে কিন্তু তারা এখানে আসছে। আপনি তাদের খুব একটা প্রচার হয়নি উরুগুয়ে টিম নিয়ে, কিন্তু আমরা যদি তাদের খেলা দেখি, তাদের আপনি ডিফেন্স দুর্গ, তারপর মিডফিল্ড এবং অ্যাটাকিং লাইন, আপনি একটা, আমি মনে করি যে একটা কম্প্যাক্ট টিম হিসেবেই তারা তাদের খেলে যোগ্যতা দল হিসেবেই কিন্তু এখানে তারা আসছে। এবং অনেকে বলছিলেন যে আমরা যদি বিশ্বকাপ ব্র্যাকেটটা দেখি, যে রাইট সাইডটা অর্থাৎ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, রাশিয়া এবং সুইডেন যে সাইডটা আছে এটা কিছুটা সহজ, এবং বাম সাইডে আসলে সব সাবেক চ্যাম্পিয়ন পড়ে গেছে, ফ্রান্স, ব্রাজিল, উরুগুয়ে সবাই কিন্তু সাবেক চ্যাম্পিয়ন বেলজিয়ামে পড়েছে। এবার আমি এখান থেকে একটু সহজ বলে ভিন্নমত পোষণ করি যে সহজ বলে কোনো কথা নাই, সেটা আপনার, আপনি যদি দেখেন যে আমরা জাপান এবং বেলজিয়ামের ম্যাচ যদি দেখেন, আমরা 68 মিনিট পর্যন্ত কিন্তু জাপান এগিয়েছিল 2-0 গোলে, এবং জাপান আপনার কেউ আপনার ওই দিন বিশ্বাস করতে পারেনি যে জাপান আজকে হারবে, কিন্তু আলটিমেটলি কিন্তু বেলজিয়াম ঘুরে দিয়েছে। এবং একটা আমি মনে করি যে বিশ্বকাপের খুবই একটা ভালো ম্যাচ আমরা সারা বিশ্বের মানুষ আমাদের উপভোগ করেছে। রাইট, আজকে আমরা ব্র্যাকেটটা দেখে নিলাম, যে আপনি বলছেন যে ডান সাইড বা বাম সাইড যেদিকেই থাকুক, যে দলই থাকুক, সেটা সমান সুযোগই আছে সবার। প্রথম ম্যাচটা উরুগুয়ে এবং ফ্রান্স, এটা নিয়ে কথা বলতেই হচ্ছে, এবং এই দুটো দলকে এক্সপেক্ট করেছিলেন এত দূর পর্যন্ত আসবে, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত? না, অবশ্যই ফ্রান্স তো আমরা জানেন যে বিশ্বকাপ শুরুর আগে আমরা সবাই একটা প্রত্যাশা করেছিলাম যে ফ্রান্স এবার আপনার প্রত্যেকবারের তুলনায় এবার একটা খুব ভালো দল, ইয়াং টিম এবং অনেক প্রতিভা এই দলে আছে, সবাই প্রত্যাশা করেছিল যে তারা ভালো কিছু করবে, এবং তারা সেটাই প্রত্যেকটা ম্যাচ তারা ভালো খেলে কিন্তু এখানে আসছে। এবং উরুগুয়েও, যেটা আমি আগে বললাম যে উরুগুয়েকে আমরা এইভাবে হাইলাইট করিনি, কিন্তু উরুগুয়েতে আপনার অনেক ভালো ভালো আপনার এখানে খেলোয়াড় আছে, সুয়ারেস, কাভানির মতো আছেন, আপনার গডিনের মতো ডিফেন্স লাইনে যেভাবে আপনি নেতৃত্ব দিচ্ছে এবং অ্যাটাকিংও, আমি মনে করি যে এই বিশ্বকাপে অন্যতম একজন ডিফেন্ডারের সে দাবি সে রাখে ডেফিনেটলি। আমরা ছোটনদা, অনেকগুলো স্টারের কথা আমাদের জানা আছে উরুগুয়ে ফ্রান্সে তল ভর্তি তারকা, আমরা স্পটলাইটটা রাখতে চাচ্ছি আজকে পল পগবার উপরে। আমরা যদি পল পগবার কিছু স্ট্যাটস আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, তিনটা ম্যাচ খেলেছেন, গোল করেছেন একটা, অ্যাসিস্ট একটা, দৌড়েছেন 28.8 কিলোমিটার, প্রায় 29 কিলোমিটার দৌড়েছেন, পাস দিয়েছেন 161টা। পগবা কিন্তু একটু ডিপ লাইং মিডফিল্ডার হিসেবে খেলে, একেবারে অ্যাটাকিং মিডফিল্ডার নাও, একটু ডিপ লাইং খেলে, সেই হিসাবে ও 29 কিলোমিটার দৌড়েছে তিন ম্যাচে, অর্থাৎ 9 কিলোমিটারের বেশি, এটা কি ওর ওয়ার্ক রেটটা কি একটু বেশি মনে হচ্ছে? অবশ্যই, কারণ আপনি আপনি একটা জিনিস আপনি দেখেন যে পগবা কিন্তু সবসময় খেলার মধ্যেই থাকে, রাইট, আপনি সবসময় ও আপনি ডিফেন্সকেও সবসময় সহযোগিতা করে থাকে এবং আপনার অ্যাটাকিং জোনে তার ভূমিকাটা সবসময় থাকে। সে একটা আপনি যদি ধরেন যে মেরুদণ্ডই বলা যায়, যে মেরুদণ্ড হিসেবে ব্রুনে এবং পগবা দুজনের একটা কিন্তু ভালো একটা সমন্বয় কিন্তু তাদের মধ্যে। জি জি, পগবার আরেকটা জিনিস আপনাকে যেটা আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে, দৃষ্টি আকর্ষণ করতে চাই, 161টা পাস, জি, ডিপ লাইং মিডফিল্ডার হিসেবে পাসটাও কিন্তু তার তুলনায় বেশি, তিনটা ম্যাচে 161টা, অর্থাৎ প্রতি ম্যাচে 50-এর বেশি পাস দিয়েছেন তিনি। ফ্রান্স দল কিন্তু এতটা পাসিং গেম না খেলে, ওয়ান টাচ বেশি খেলে, তো পগবার পাসিং গেমটা কি? কিন্তু পাসিং, পগবার পাসিং বেশি হওয়ার কারণ হলো যে পগবা সবসময় আসলে ডিফেন্সের সাথেই তার হেল্প করে থাকে এবং ডিফেন্স থেকে নিয়েই কিন্তু সে বলগুলা আপনি ফরওয়ার্ডে যোগান, এই জন্য তার
বেশি পাস রেট আমরা দেখতে পাচ্ছি। এবং ফ্রান্সের অন্যান্য যে স্টার রয়েছেন, কিলিয়ান এমবাপ্পে বলেন, আর্তোয়া গ্রিজমান বলেন, তাদেরকে কিন্তু পেছন থেকে পগবাই চালাচ্ছেন এখন। আপনি সত্যি বলেছেন যে পগবাই কিন্তু বেশিরভাগ বলগুলো নিয়েই, আপনি মিড যে স্পেসটা আছে সে কিন্তু উইথ বল রান করতেছে এবং সেই কিন্তু পাসগুলা আসলে বেশিরভাগ করতেছে। আর ফ্রান্সের মিডফিল্ডের সব থেকে শক্তিশালী যে সদস্য তাকে বলা হয় এনগোলো কান্টে। কান্টে কান্টে আপনি সবসময় আপনি যদি ধরেন ডিফেন্ডিং এর মূল ভূমিকাটাই, আপনি ফ্রান্সের যে মূল ভূমিকা ডিফেন্ডের আগে অপোনেন্টের যে আপনি কাউন্টার অ্যাটাক বলেন ওটাকে ব্রেক করা, ব্রেক করা। কান্টে দেখবেন যে সবসময় খেলাটা ঘোরানো, ধরার একটা আপনার সবসময় তৈরি, যে রক্ষণভাগে সে সবসময় আপনার তৈরি আছে যে একটা কিছু মানে অপোনেন্টের আক্রমণগুলো ঠেকানোর জন্য। রাইট, আমরা ফ্রান্সের তারকাদের নিয়ে কথা বলুন, উরুগুয়েরও আমাদের একজন স্টার রয়েছেন, আমরা সিলেক্ট করে রেখেছি লুইস সুয়ারেজ, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার নাইন। এবং এই টুর্নামেন্টেও আপনার এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে চারটা ম্যাচ, সে প্রমাণ করেছে যে আপনার সে অন্যতম একজন খেলোয়াড় এই টুর্নামেন্টে। এবং আপনি দেখেন যে ও কিন্তু একেবারে জেনুইন স্ট্রাইকার বা ফরওয়ার্ড যেটা বলি, কিন্তু তারপর পাস কিন্তু 103টা। আপনি যদি দেখেন সে কিন্তু পাস দিয়ে খেলে, লাস্ট ম্যাচে আপনি যদি দেখেন যে আপনার কাভানি যে আপনার সুয়ারেজকে পাস দিয়েছিল, সুয়ারেজ আবার ফেরত দিয়েছে, মানে আপনি চিন্তাই করে যান যে মানে একদম অ্যাকুরেট পাস, অ্যাকুরেট ডিফেন্সের উপর পাস এবং কাভানির ফিনিশিং, মানে যে সে একজন অন্যতম খেলোয়াড় সেটা তার প্রমাণ সে রেখেছে। এবং আজকের ম্যাচে ছোটন ভাই উরুগুয়ে হয়তো কাভানিকে পাবে না, সেই ক্ষেত্রে স্টুয়ানি খেলবেন, ক্রিশ্চিয়ান স্টুয়ানি, তো সুয়ারেজের পারফরম্যান্সে কি এটার কোনো প্রভাব পড়বে আপনার কি মনে হয়? ও কি লোন স্ট্রাইকার হিসেবে খেলতে পারে? কিছুটা তো আসলে কাভানির সাথে তার একটা তাদের যে একটা সমন্বয় একটা কম্বিনেশন খুব ভালো ছিল সেটা হয়তো ফিল করবে, কিন্তু আমি মনে করি যে উরুগুয়ে টিম আপনার আজকে একজন স্ট্রাইকারের ওপর খেলতে পারে এবং তারা অপোনেন্টের সাথে কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা, তারা মিডফিল্ডটা শক্ত করে ডিফেন্স শক্ত করে, আমি মনে করি সুয়ারেজ নির্ভর, সুয়ারেজকে একা খেলেই তারা এই ফরমেশনে আমি মনে করি যেতে পারে। রাইট, ফ্রান্স এবং উরুগুয়ের দুটো টিমের দুটো বৈশিষ্ট্য হচ্ছে ফ্রান্স খুবই দ্রুত গতির, এবং উরুগুয়ে আপনি যেটা বলছিলেন যে এবার ওয়ার্ল্ড কাপে হয়তো বেস্ট ডিফেন্সটা, এই ম্যাচটা কিভাবে অ্যানালাইসিস করবেন? না আপনার অবশ্যই দ্রুত গতি, আমরা লাস্ট ম্যাচে যদি দেখি এমবাপ্পের যে গতি এবং সে ইন্ডিভিজুয়াল যে ডিফেন্সে ব্রেক করার যে তার যে ক্ষমতা, এটা তো অবশ্যই আপনার খুবই গুরুত্ব ভূমিকা রাখবে। এবং এটাও বলতে হবে যে যেখানে গডিনের মতো ডিফেন্ডার যে নেতৃত্ব দিচ্ছে এবং উরুগুয়ের আপনার যে ডিফেন্স আপনি যদি ধরেন সব টিমেই কিন্তু আপনার বেলজিয়াম বা সবাই কিন্তু আপনার একটা ডিফেন্স লাইন কিন্তু একটা পরীক্ষার সম্মুখীন হয়েছে, কিন্তু আপনি উরুগুয়ে যদি দেখেন এখন পর্যন্ত কিন্তু ওরকম পরীক্ষার হয়নি, তাদের ডিফেন্স খুবই একটা কম্প্যাক্ট ডিফেন্স, তারা এখন পর্যন্ত পরীক্ষা দেয়নি। আজকে হয়তো আপনার যেহেতু আপনার এমবাপ্পে আছে, ইয়াং বেশিরভাগ ইয়াং প্লেয়ার, গ্রিজমান আছে, আমি মনে করি যে গ্রিজমান আছে, আমি মনে করি যে কিছুটা তারিখ তাদের পরীক্ষা দিতে হইতে পারে। আরেকটা জিনিস ছোটন ভাই, কোচের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি আমাকে একটু বলেন বা দর্শকদেরকে এক্সপ্লেইন করেন যে উরুগুয়ে সাধারণত একেবারে লো লাইং ডিফেন্স থাকে, ওদের লাস্ট লাইন অফ ডিফেন্সটা গোলকিপারের হয়তো 3-4 গজ সামনে থাকে, একদম ভেতরে ডিফেন্ড করে, আর ফ্রান্স মূলত অ্যাটাক করে উইং দিয়ে, সেই ক্ষেত্রে এত লো লাইং ডিফেন্সের এগেইনস্টে উইং প্লেটা কিভাবে ব্যবহার করবে ফ্রান্স? আসলে আমি মনে করি যে আপনার হলো ফ্রান্সের যে দ্রুত গতি, তারা যে আপনার আপনি যদি দেখেন যে তারা নিচ থেকে আপনার খেলে আপনার আমি মনে করি যে তাদের যে গতিটা, এই গতিটা দিয়ে তাদের ভাঙার চেষ্টা করবে এবং উইং দিয়ে তারা ব্রেক করবে লো লাইন ডিফেন্স। ফাইন ছোটনদা, আজকে এই ম্যাচটা নিয়ে তো আমরা কথা বললাম, এটার প্রেডিকশন আমি নিব আপনার কাছ থেকে অনুষ্ঠানের শেষ অবস্থায়। এখন ব্রাজিল এবং বেলজিয়াম ম্যাচটা চলে যায়, এটাকে সবাই বলছেন যে টুর্নামেন্টের সেরা একটা ম্যাচ হতে, অবশ্যই এটা আমি সবার সাথে একমত যে আজকে একটা আমরা সেরা ম্যাচই দেখতে পাবো। এবং কাগজে কলমে এই দুই দলের ফরওয়ার্ড লাইন ওয়ার্ল্ডের বেস্ট, আপনি কি তাই মনে করেন? অবশ্যই আমি মনে করি। রাইট, ব্রাজিলের কোটিনিও, নেইমার, পলিনিও সবাই আছেন, কিন্তু আমাদের স্পটলাইটটা ব্রাজিলের এমন একজন খেলার উপরে যাকে আসলে কেউ তেমন একটা নজরে রাখেননি, উইলিয়ান। আপনি যদি দেখেন যে আমরা লাস্ট ম্যাচ নকআউট পর্বে আপনার লাস্ট 16-তে ম্যাচ উইনিং, যদি সে যে তার গতি, তার স্কিল সবকিছু কিন্তু আপনার করে দেখিয়েছে যে সে একজন সেরা প্লেয়ার। জি, উইলিয়ানের স্ট্যাটগুলো যদি আমি আপনার সামনে দর্শকদের সামনে তুলে ধরি, যে তিনি 33.3 কিলোমিটার ধরেছেন, প্রায় 34 কিলোমিটারই ধরি, পাস দিয়েছেন 161টা, ক্রস 12টা করেছেন, ড্রিবল নিয়েছেন 7টা, এবং যে জিনিসটা ছোটন ভাই আপনার নজরে আনতে চাই সেটা হচ্ছে তিনি বল উইন করেছেন প্রতিপক্ষের অ্যাটাকারদের কাছ থেকে 12টা,
যেটা হলো এটা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা হলো আমি অনেকগুলো খেলায় আপনার ম্যাচ অ্যানালাইসিস করেছি, যেটা এই টুর্নামেন্টে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি রিগেইন করা, যে অপোনেন্টের পাই থেকে রিগেইন করা। এই বিশ্বকাপে আমি খুব ভালোভাবে খেলা করেছি যে এই জিনিসটা করা আসলে খুব একটা হচ্ছে না, কিন্তু উইলিয়ানের বেলায়, কারণ উইলিয়ান আপনার মানে অপোনেন্ট জোনে সে খুবই বিপজ্জনক একজন খেলোয়াড়, যে বল হারানোর সাথে সাথে সে রিগেইন করার যে ক্ষমতা না সেটাই সে প্রমাণ করেছে। এবং প্রতি চার ম্যাচে কিন্তু বারোবার তিনি বল রিগেইন করেছেন, এবং বারোটা থেকে বারোবার যে রিগেইন করেছেন সেখান থেকে বারোটা অ্যাটাকও তিনি রচনা করতে সাহায্য করেন। উইলিয়ামের সবচেয়ে ভালো দিক হলো যে জায়গায় আপনার উইলিয়াম বলগুলো রিগেইন করেছে আপনার অপোনেন্টের গোলপোস্ট কিন্তু আপনার কাছাকাছি পাওয়া যায়, এটা হলো সবচেয়ে সুবিধা। এবং আপনি দেখছেন যে আমরা লাস্ট গেমে যে গোলটা যে হলো সে বল পাওয়ার সাথে তো ওয়ান ওয়ান ডিফেন্ডিং যে দ্রুত গতিতে তাকে তাকে বিট করছে, বিট করার পরে আপনি তারা কিন্তু অনেকগুলো আক্রমণ করেছে, কিন্তু আপনি তাদের গোলকিপার কাছে মেক্সিকার গোলকিপার কাছে কিন্তু যাচ্ছিল, কিন্তু উইলিয়াম যে বলটা দিয়েছে গোলকিপার কিন্তু অথবা কিন্তু এই বলটা কিন্তু পাইনি। এক্স্যাক্টলি আজকে ব্রাজিলের ফরওয়ার্ড লাইনে একটা পরিবর্তন দেখতে পারি আমরা, গ্যাব্রিয়েল জেসুস হয়তো খেলবেন না, ফিরমিনো খেলবেন, ফিরমিনো কোতিনিও এবং নেইমার তিনজন থাকতে পারেন সামনে, পেছনে উইলিয়ান পলিনিও এবং মাঝে থাকবেন ফার্নান্ডিনিও, এখানেও একটা পরিবর্তন আসছে, ক্যাসিমিরোর জায়গায় ফার্নান্ডিনিও, এই চেঞ্জগুলো কিভাবে দেখছেন? যে ক্যাসিমিরোর জায়গায় যদি ফার্নান্ডিনিও খেলে, অনেকে কথা বলতেছে যে আসলে জেসুস গোল পায়নি, কিন্তু আমার প্রেক্ষাপট হলো যে জেসুস গোল না পেলেও জেসুস কিন্তু আপনার অপোনেন্টের ডিফেন্সের জন্য একটা কিন্তু থ্রেট, জি এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে অপোনেন্টের এত রানিং করে এত প্রেসিং করে যে অপোনেন্ট ডিফেন্স তাদের জন্য আসলে সমস্যা হয়। এখন আপনার এই জায়গায় নতুন ফিরমিনো আসে কতটুকু কি করতে পারবে, ফিরমিনো কিন্তু দুটো ম্যাচে গোল পেয়েছে এটা কিন্তু খুব ভালো দিক যে সে গোল পেয়েছে, কিন্তু জেসুস যে কাজটা করেছে এই কাজটা কতটুকু করতে পারবে এটা আসলে না দেখে বলা যায়। আর ফার্নান্দিনিও খেলবেন ক্যাসেমিরোর জায়গায়, ক্যাসেমিরো দুটো ইয়েলো কার্ড আসলে আপনি যদি দেখেন যে ব্রাজিলের এখন পর্যন্ত আমরা খুব ভালো ডিফেন্স দেখতে পেয়েছি এই বিশ্বকাপে, সেটার অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ক্যাসেমিরো। রাইট, এখন ওই জায়গায় আজকে ফার্নান্দিনিও আসবে নতুন, এখন আমরা সেটা আমরা অপেক্ষা করব যে সে কতটুকু আসলে, এটা একটা ঠিক যে আপনি কিন্তু মার্সেলো ব্যথা হওয়ার পর ফিলিপ লুইস আসার পরে কিন্তু ওই জায়গায় সে খুব ভালো হবে, মানে আমাদের যে একটা সংশয় ছিল নতুন প্লেয়ার কিন্তু আসলে সেটা পুরোভাবে পূরণ করতে পেরেছে, তো আশা করি যে আপনার যে আসবে সে ওইখানে। মার্সেলোর কথা বলছিলেন সেই প্রসঙ্গে একটু আসতে চাই, যে আজকে মার্সেলো হয়তো খেলবেন, ফিলিপে লুইসকে আবারও বেঞ্চে ফেরত যেতে হবে, মার্সেলো ফিলিপে লুইসের থেকে অনেক বেশি অ্যাটাকিং লেফট ব্যাক যদি বলি, আসলে ডিফেন্ডিং যদি বলেন যে ফিলিপ লুইস ডিফেন্ডিং সে ডিফেন্ডার হিসেবে বেটার, খুবই ভালো আপনি করেছে যে, আর মার্সেলো তো আপনার মোর অ্যাটাকিং আপনি ফুটবল খেলে থাকে, সেটা ব্রাজিলের জন্য অ্যাটাকিং সাইডে অনেক বেটার হবে, কিন্তু লুইস কিন্তু খুব ভালো ডিফেন্ডিং করেছে। রাইট, এইটার ইমপ্লিকেশনটা নিয়ে আমরা কথা বলবো, তার আগে যে খেলোয়াড়টা বিপদ তৈরি করতে পারেন বেলজিয়ামের হয়ে, অর্থাৎ বেলজিয়ামের স্পটলাইট আমাদের আজকে কেভিন ডে ব্রুইনা, তাকে নিয়ে একটু আলোচনা করতে চাই। ডি ব্রুইনার স্ট্যাটগুলো আমি জানিয়ে দিচ্ছি আপনাকে, ম্যাচ তিনটা খেলেছেন, একটা ম্যাচে তিনি রেস্টে ছিলেন, অ্যাসিস্ট একটা, দৌড়েছেন 31.5 কিলোমিটার, একটা স্ট্যাটের দিকে আপনার নজর আনি, পাস দিয়েছেন 180, ক্রস করেছেন 16টা, বল ছাড়া উইদাউট দ্য বল তিনি 12.5 কিলোমিটার দৌড়েছেন, এটার ভূমিকাটা যদি একটু। না, ব্রুইনাই তো আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ প্লেয়ার বেলজিয়ামের, আপনার সবসময় সে ডিফেন্স এবং অ্যাটাকিংয়ের সবসময় আপনার জয়েন করে, আর সে সারা খেলায় আসলে পুরো মুভমেন্টের উপরেই থাকে, প্রত্যেকটা মুহূর্ত সে খেলার মধ্যেই আপনার সে সচল থাকে, সে খুবই একজন গুরুত্বপূর্ণ এই বিশ্বকাপে যদি দেখেন আপনি খুবই একজন গুরুত্বপূর্ণ মিড। রাইট, উইদাউট দ্য বল তিনি 11.5 কিলোমিটার দৌড়েছেন, অর্থাৎ যখন বেলজিয়াম পজিশনে ছিল না তখনও কিন্তু তিনি পজিশনটা রিগেইন করার চেষ্টা, অবশ্যই রিগেইন করার, এই জন্য সে সব প্রত্যেকটা মুহূর্তে সে আসলে চলমান ছিল, যে বল লস করার পরেও সে রিগেইন করার জন্য নেক্সট মুভমেন্টের জন্য আবার সে রানিং করেছে, তার মানে কি সে এটাকেও আপনি সব সহযোগিতা করেছে এবং ডিফেন্সে সবসময় সহযোগিতা করেছে। রাইট, এবং কেভিন ডি ব্রুইনা আসলে ওদের অ্যাটাকিং ফরওয়ার্ড হিসেবে খেলেন, হ্যাজার্ড খেলেন মেইনলি প্লেমেকিং রোলটা, কিন্তু দেখেন পাস কিন্তু ওর 180, অর্থাৎ তিনিও প্রচুর পরিমাণ সুযোগ তৈরি করেন, বেশিরভাগ আপনি তো সব খেলা বা আমাদের দর্শকের সবাই খেলা দেখেছে, ব্রুইনা কিন্তু সবসময় তাকে দেখা যায় যে মানে বলের আশেপাশে তাকে থাকতে দেখা যায়, এবং সে বল খেলে মানে সবসময় খেলার জন্যই তৈরি থাকে, সবসময় খেলার জন্যই তৈরি থাকে। রাইট,
এখন মার্সেলোর কথাতে আবার ফেরত আসি, মার্সেলো যদি রাইট ফ্ল্যাঙ্কে খেলেন, ব্রাজিলের লেফট ফ্ল্যাঙ্কে, লেফট ব্যাক, লেফট ব্যাক তিনি, বেলজিয়ামের রাইট ফ্ল্যাঙ্কে হ্যাজার্ড এবং ডিব্রুইনে সুইচ করে খেলেন, সেক্ষেত্রে ফিলিপে লুই যদি থাকতেন, আপনার এখানে আমার একটা অভিমত হলো যে মার্সেলো যেভাবে অ্যাটাকিংয়ে যায় আর হ্যাজার্ড যেভাবে আপনার অ্যাটাকিং জোনে তার যে ভূমিকা রাখে, তো আমি মনে করি যে নিজের জায়গা যদি আপনার স্মরণ না রেখে প্রত্যেক মুহূর্তে যদি মার্সেলো তার যায়, আমি মনে করি যে এখানে একটা বিপদ হতে পারে, বিপদ হইতে পারে। সেই ক্ষেত্রে ফিলিপে লুইসকে একটা বেটার অপশন কিনা, কারণ তিনি কিন্তু ওঠেন না এত উপরে। ফিলিপে লুইস আমি মনে করি যে ডিফেন্ডিং এ বেটার অপশন, অনেক বেটার। রাইট, আমরা দুটো দল নিয়ে কথা বললাম ছোটনদা, এবং মোটামুটি অ্যানালাইসিসটা দেখলাম। এবারে প্রেডিকশনটা নিব আপনার কাছ থেকে, ফ্রান্স উরুগুয়ে ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? আসলে তো এই বিশ্বকাপে আপনার প্রেডিকশন বলে আপনার কোনো কিছু নাই, সব উলট পালট হয়ে গেছে। তো এখানে আমি মনে করি দুইটা চারটা টিম আসছে, সবাই হলো ভালো টিম। আর প্রেডিকশন যদি বলি ব্রাজিল আর আপনার বেলজিয়াম, এখানে বেলজিয়াম টিমে আপনার হলো ইয়াং প্লেয়ার খুবই দ্রুতগতি সম্পন্ন, এই বিশ্বকাপে তারা একটা খুব ভালো একটা টিম। ব্রাজিল টিম এগিয়ে থাকবে যে তাদের একটা ঐতিহ্য আছে আর বিশ্বের টপ টপ লিগে আপনার বেশ কিছু পারফরমার, এবং ব্রাজিলের আর একটা জিনিস যে দুইটা দলেরই আপনার সাইড ব্যান্সও আপনার শক্তিশালী। জি, তো আমি মনে করি যে এখানে ঐতিহ্য দিক দিয়ে বা ব্রাজিল বা নেইমার আছে এদিক দিয়ে কিছুটা হয়তো এগিয়ে থাকলেও থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে খেলা 50-50 হবে। আর ফ্রান্স উরুগুয়ে ম্যাচে, ফ্রান্স উরুগুয়ে আমরা যদি ফ্রান্স আপনার এবার একটা খুব ভালো টিম, ইয়াং টিম, দ্রুতগতি সম্পূর্ণ টিম, কিন্তু উরুগুয়ে আপনার ডিফেন্সিভলি মোর ম্যাচিউর একটা টিম, তারা এবারে ফুটবল খেলে আসছে, এই খেলাটা খুবই ভালো খেলা হবে। কিছুটা ফ্রান্সকে এগিয়ে রাখলেও উরুগুয়েকেও আমি ই করছি না, আমি মনে করি যে আপনার এখানে খুব প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে। ফ্রান্সের যেহেতু দ্রুতগতি সম্পন্ন কিছু খেলোয়াড় আছে, আমি ফ্রান্সকে কিছুটা এগিয়ে রাখবো। রাইট, আপনি পিক করছেন ফ্রান্স এবং ব্রাজিল, বাট বলছেন যে দুটো ম্যাচে খুব কম্পিটিশন হবে, জিতবে এখানে জিতবে। সবশেষে ছোটন ভাই একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আমি ইন্টারনেট ঘাঁটছিলাম বিশ্বকাপ ফুটবল নিয়ে, একটা ওয়েবসাইট আছে খুব বিখ্যাত 8 Fact Football, ওরা একটা ফ্যাক্ট আমাকে কালকে জানালো যে এখন পর্যন্ত 77টা দেশ বিশ্বকাপ খেলেছে, তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে মাত্র 8টা দেশ। জি, এইবার কি দেখছেন যে 8টা দল আছে তাদের মধ্যে নতুন কোনো চ্যাম্পিয়ন যারা আগে জিতেনি, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন এরকম কোনো দেশ কি দেখছেন? আমি দেশগুলোর নাম আপনাকে বলি আগে, সুইডেন বাকি আছে, বেলজিয়াম এখনো জেতেনি, রাশিয়া, ক্রোয়েশিয়া, এই 4টার মধ্যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে? আমার আমার এই বিশ্বকাপে আমি মনে করি যে ক্রোয়েশিয়াও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো এই বিশ্বকাপে দাবিদার, দাবিদার। রাশিয়া বা সুইডেন? আমি রাশিয়াকে খুব একটা দেখছি না, কারণ রাশিয়া আপনার লাস্ট ম্যাচ যে উইন করেছে টাইব্রেকারে, কিন্তু আপনার যাদের সাথে খেলেছে আসলে রাশিয়াকে আমি খুব একটা দেখছি না যে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। আর আপনার আমরা বলছিলাম যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন, সেই ক্ষেত্রে বেলজিয়াম যদি আমরা সম্ভাবনা আছে, ক্রোয়েশিয়ারও সম্ভাবনা, বুঝতে পারছি সম্ভাবনা আছে। আপনার প্রেডিকশনগুলো আমাদেরকে দিলেন, আপনি বললেন যে ফ্রান্স এবং ব্রাজিলকে কিছুটা এগিয়ে রাখবেন এবং বলছেন যে হয়তো ক্রোয়েশিয়া এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যেতেও পারে, যেতেও পারে। অসংখ্য ধন্যবাদ ছোটন্দা আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম গোলাম রব্বানী ছোটনের, তিনি তার প্রেডিকশন জানাচ্ছেন, অ্যানালিসিসগুলো জানালেন আমাদেরকে, এবং এই অ্যানালিসিসগুলো মাথায় রেখেই আজকে আপনি খেলাটা দেখতে বসবেন এমনটাই আমরা আশা করছি, এবং আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপের দুটো কোয়ার্টার ফাইনাল দেখার। কাল আবারও দেখা হবে একই সময় একই জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।